একজন বিমানবালাকে ধর্ষণের ঘটনা এগারো জন মিলে করলেন ধর্ষণ অথপল লাশ মিল্লতার হোটেল রুমে এ নিয়ে থাকছে আজকের ভিডিওটি প্রতিটি মানুষই চাই সুন্দর করে নিজের জীবনটাকে গোছাতে নতুন একটা বছর আসা মানে একটা মানুষের জীবনে নতুন একটা দিন আসা আর নতুন বছরকে স্বাগতম জানিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে নিতে চাই সবাই তেমনি নিজের জীবনটাকে সুন্দর করে নিতে চেয়েছিলেন একজন বিমানবালা চেয়েছিলেন নতুন উদ্যমে নতুন আশায় নতুন বছরটা শুরু করতে কিন্তু পারলেন কোথায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়েছিলেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক হোটেলে সেখানকার এক হোটেল রুম থেকে উদ্ধার করা হয়েছে এই বিমানবালার মৃতদেহ যিনি ফিলিপাইনের সুন্দরী প্রতিযোগিতায়ও একবার রানার হয়েছিলেন অনুমান করা হচ্ছে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বিমানবালাকে সন্দেহের আঙুল উঠেছে যে এগারো জনের উপর যারা সেদিন হোটেলে বিমানবালার সঙ্গে একসাথে ছিলেন এ ঘটনাটি ঘটার পর আজ তোলপাড় হয়ে গেছে ফিলিপাইনে দেশটির কিং বদলতে বক্স এবং বর্তমানে ফিলিপাইনের দায়িত্বে থাকা ম্যানি এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ফিলিপাইনের রাজধানী মেলেরা সিটি গার্ডেন অ্যান্ড হোটেলে সেদিন এগারো বন্ধুর সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়েছিলেন সেই বিমানবালা ফিলিপাইন এয়ারলাইন্স বিমানবালার তেইশ বছর বয়সেই তরুণীর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে দেশটি সিলেটর হওয়ার কারণে প্রথম থেকেই মামলার অগ্রগতি নিয়ে নিজ থেকেই কাজ করছেন প্যাকিয়াও ঘোষণা দিয়েছেন এই নির্মম ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ যদি সহায়তা করেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে এদিকে এক সাক্ষাৎকারে পেকিয়া জানিয়েছেন দোষীদের ধরতে দশ হাজার ডলারের চেয়েও বেশি পুরস্কার দিতে রাজি আছেন তিনি তিনি বলছেন যেটা আমার কাছে সবচেয়ে বেশি অসুস্থ লাগে সেটা হলো মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে তাই দোষীদের যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় সে ব্যাপারে আমি কাজ করে যাচ্ছি আমার এই পুরস্কার তাদের জন্য প্রযোজ্য যারা সেদিন ওই হোটেলে উপস্থিত ছিলেন এবং এই ঘটনার সম্পর্কে জানেন এদিকে জানা গেছে ফিলিপাইন এয়ারলাইন্সে কাজ করা ডাকিয়ার বেশ কয়েকজন সহকর্মী সেদিন তার মরদেহটি উদ্ধার করেছে ওই হোটেল রুম থেকে প্রথমে তারা ভেবেছিল তিনি হয়তো ঘুমিয়ে রয়েছে তাই ডাকাডাকি করে তাকে তোলার চেষ্টা করেছিলেন এবং পরে সেখান থেকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এদিকে ওই পার্টিতে অন্য কোনো মেয়ে ছিল না সেদিন এগারো জনের মধ্যে তিনজনকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে যে প্রমাণ এখন হন্যে হয়ে খুঁজছেন প্যাকিয়াও